अधूरे कन्ना सकाल बेला पाव धरे बाप चाहिलो আর বিকাল হতে না তো সব ভুলে গেল হ্যাঁ আজ বাড়ি আসুক আর ভাঁওতা বাজে আমি বের করছি আজ বাড়ি আসুক কি হয়েছে কি আবার হবে তোমার ছেলে আমার জ্বালায় খেলো বুঝেছো আমার সুযোগ পেয়ে ওই 5,000 টাকার পাথর বিক্রি করে ভাগিছে কে বলছে কে বলিস আমার যাদের কাছে বিক্রি করেছে তারাই বলিছে তার সাথে কি আপনার দেখা হয়েছে তুমি কি মনে করো গৃহস্থের বাড়িতে চোরচুরি করে ওই গৃহস্থের সাথে কোলাকুলি করবে আরে বাবা আগে বাড়ি আসুক তারপর বিষয়টা জানা যাবে আমি তোমার শেষ কথা কয়ে দিচ্ছি আজ থেকে করবে এই বাড়িতে ভাত বন্ধ করে দিলাম আর যে ওকে ভাত বেড়ে দেবে তার ওই বাড়িতে থাকা বন্ধ সে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে কয়ে দিলাম পাকা শুনতে আছে দুই একটা তুলব না আছে যে কটা তুললে থাকবেন না একটা শব্দ হচ্ছে কি মোবাইল খোলেন না ওহো তোমারে তো বলতে ভুলে গেছি আমি তো মোবাইল কিনছি মোবাইল হাই রে টাকা ফেলে কোনে কিস্তিতে গেছি তো মাসে মাসে 200 টাকা আসলে তো আজকাল ধরো যে ভ্যান ওলা ওই যে পাথর তুলতেছে শ্রমিক থেকে কত মোবাইল আছে আবার আমার যে ঢাকার বড় বড় পার্টিজান আছে না কন্ট্রাক্টার এরা দেখা হলেই কয় শব্দু সাহেব আপনার একটা মোবাইল নাই আপনারা টাইম মতো যোগাযোগ করতে পারি না শব্দু সাহেব তখন বলতে পারে না শব্দু সাহেবের যায় তা সব মদের গিরা সে ঢেলে দিয়ে আসে শব্দু সাহেবের কনে থাকবে মোবাইল এই জবরটাও জ্ঞান দিস শোনো তোমারও তো আমি আগেই বলছি আমার এইগুলোর ব্যাপারে কোনো নেশা নাই ওই আমাকে বাড়ি ছিল তো খাসিয়াপল্লির কাছে ছোটবেলা থেকে একটু শখ করে খাইতে খাইতে একটু অভ্যাস হয়ে গেছে এই আর কি এটাতে তোরা পানীয় মনে করে আর বিদেশি না বুঝছো এটাতে মনে করে উত্তম পানীয় খেলে নাকি শরীর স্বাস্থ্য ভালো থাকে আবার দাও তো আমি তো ছোট ছোট লা পড়তে পারি না দাও তো কিনা বুঝতে পারো না পড়তে পারো না আরে দুই ওয়ান টু কি জানি না আমি বুঝতে পারিনি ধরো হ্যাঁ এবার ধরে ফেলো হ্যালো শব্দ সাহেব বলতেছি ও রবি শোনো ওই তোমার ওই বিষয়টার সাথে তো আমার দেখা হয় নাই ওই বিষয়টার সাথে দেখা হলে আমি ধরো ইয়ে করতেছি হ্যাঁ আর তারপরে ইয়ে করে ও রবি শোনো আমি একটা জরুরি মিটিং আছে হ্যাঁ তুমি একটু পরে ফোন করো হ্যাঁ ওই তুমি আমার সাথে বেশি গল্প করতেছো কিসের জন্য মিথ্যা কথা কইলে যে মিটিং এ রইছো আরে দূর তুমি কিচ্ছু বোঝো না শোনো যারা মোবাইলে কথা কয় না তারা এইরকম করে ভাব নেয় তার মানে কি তুমি দুদিন পর আমার সাথে এমন করে ভাব নিবা আরে না 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 দাও তুমি আসো দাও এবার কিন্তু দেখো এটা প্রায় ছেড়ে দেবো ও আম্মা আম্মা আব্বা কি ঘুমাইছে আব্বা ঘুমাইছে না ঘুমাইছে তা কি হয়েছে তোর না এমনি পাথর আমার মিশা কথা কমো না সত্যি কথা কই পাথর বিক্রি করছি 5,000 টাকা দে টাকা দে টাকা তো আমি খরচ করে ফেলেছি মোবাইল কিনে ফেলেছি আমি জানি তোর হাতে টাকা গেলে তুই টাকাই করবি ঠিক আছে এই নে এখানে 5,000 টাকা আছে ধর তোর আব্বা খুব রেগে আছে যা কি করবি কর আব্বা ওই যে হাশেমের মানে হাশেমের কাছে আমি ওই 6,000 টাকার পাথর বিক্রি করছি 5,000 টাকার নগদ দিছে 1, 2, 3, 4, 5 আর হইলে 1,000 টাকা যখন হাসিম পাথর নিয়ে যাবো তখন দিব এই নেন আমার ছেলেরে যেন কেউ ভুল না বোঝে তারা যেন উল্টা পাল্টা কথা কেউ না কয় আবা এই সামান্য ঘটনায় কেউ কি আমাকে ভুল বুঝছে না ওই সব ইয়ে মানে মানে ও কিছু না না তাহলে পর আমা এইভাবে কথা বললো কেন ও
তো আমার কথা। আচ্ছা ঠিক আছে আব্বা, তাইলে পরে আপনি পাথর দিয়ে দিন, হ্যাঁ 1000 টাকা নিয়ে আপনি পাথর দিয়ে দিন। জি আব্বা ঘুমিয়ে পড়েন, অনেক রাত হয়েছে। আমাদের যেমন থাকা উচিত আমরা তেমনই আছি। তুমি তো ডুমুরের ফুল হয়ে গেছো, এই গ্রামের মানুষ তুমি, গ্রামে যে থাকো তা তো মনেই হয় না। আরে দেখবা কি করে, আমি তো সুপারভাইজারের কাজ করি, বিজি থাকি, বুঝছো না? ধরো যে তোমরা দোকান খোলার আগে বাইরই আর ফ্রি হলো তুমি ঘুমায় পড়লি, তো এখন দেখবা। কেন চাচা, আপনার কি প্রমোশন হয়েছে? ওরে না, যুগ তো ডিজিটাল, মোবাইল কিনা বানাইছি, এখন তো তোর কাজ হবে সব ফোনে বলে। এখন তো সবার কাছে মোবাইল থাকে, তোর ব্যানালার ঘাটিও মোবাইল থাকে। ওই যে পাথর তুলতে ডুব দিছে শ্রমিক, সেও দেখা গেল ডুব দিয়ে উঠে 1.5 মিনিট বউর সাথে কথা কয়ে নিল। ও তাহলে তো চাষিরও একটা লাগে। লাগলে হবে, সেটা কোনো সমস্যা না, তা আপাতত কইছি মিস কল দিতে। এই আমার মোবাইল দিয়ে কিন্তু ছবিও তোলা যায়, দেখ এই যে ক্যামেরা, ওয়াশ করা যাবে না তো? এই পাগল নাকি, ছবি তোলা গেলে ওয়াশ করা যাবে না কেন? তাহলে আমার আর বাবার একটা ছবি তুলে দাও না। বাবা আসো না, আসো না বাবা। আহা, আমার আবার তোলা লাগবে কি? আসো না, চাচা একটা তুলে দেন। দেখি না চাচা কেমন হয়েছে একটু দেখি। ওরে আল্লাহ, অনেক সুন্দর হয়েছে তো। এই বেশি টিপাটাপি করিস না, যা ফিরে গেল। কি চলে গেল? না ওই একটা ফেলতে পারছি তো গাছে, ওইটা উড়ে গেছে। শুনেন, এন আসেন, ওই আসমানের দিকে তাকায় ভাবেন, আপনারা তো হলদে পাখি দেখতে হবে না। আচ্ছা আপনার কি একটু লাজ শরম নাই? আমি যে কালকে আপনার এত অপমান করলাম, আপনার কি একটু গায়ে লাগে নাই? আমি যে আপনার একটু সহ্য করতে পারি না এটা কি আপনি বোঝেন না? প্রথম প্রথম এরকম ভালো মেয়েরা বলে আপনি কেন এমনি, তোমার সাথে আমার দেখা হইতে পারে না? না আমি তো সেটা বলিনি, আপনি যেভাবে এখানে দাঁড়াইছিলেন মনে হলো আমার জন্যই অপেক্ষা করছেন। ওরে বাবা, তুমি তো দেখতেছি নিজেরে খুব ইম্পর্টেন্ট পার্সন ভাবতেছো, তা অবশ্য তুমি ভাবতেই পারো, কারণ তুমি একজন গুণী শিল্পী আর আমি হইলাম তোমার ভক্ত। কেন, এই অঞ্চলের ভিতর আমি তো তোমার একমাত্র গানের ভক্ত, কথাটা তোমার বিশ্বাস হয় না? হ্যাঁ
বিশ্বাস করি, তবে আপনি মুখে যেভাবে বলেন সেভাবে যে পছন্দটা করেন এটা মনে হয় না। তাই এখন আমার কথাটা যদি তোমার বিশ্বাস করাইতে চাই তাইলে তো তোমার শুয়ে কথাটা বলতে হবে। দাও তোমার হাত খান, দাও তোমার শুই। আরে এসব আপনি কি করতেছেন? না তোমার বিশ্বাস করার জন্যই তো আমি উদ্যোগটা নিলাম। আচ্ছা সরি, এই ঠিক আছে, সরি বললাম। আপনার আর কিছু বলার আছে? কথা আছে মানে? এটা কোন ধরনের কথা? কথা তো এখন আমি শুরুই করি নাই। আবার কোন কথা? আচ্ছা সবদু ভাইয়ের সাথে কি তোমার এর ভিতর দেখা হয়েছিল? হ্যাঁ, মেলা দিন পরে দেখা হয়েছিল। কেন সবদু ভাই তোমার কিছু বলে টলে নাই? কি বলবে? ও হ্যাঁ, সে তো একটা মোবাইল কিনেছে, তাতে ছবিও তোলা যায়। আরে আশ্চর্য, আমি মোবাইল কিনে দিলাম কিসের জন্য? আর উনি নিজের বলে প্রচার করে বেড়াচ্ছে। হ্যাঁ ভাইজান, আমি ভাই বলেনি, হঠাৎ করে কিনে নিয়ে বাড়িতে এসে হাজির হয়েছে। মাখো, এটা দেওয়া দিন কথা বলবো। ও মা, কিরম আছো তুমি? খেলনাটার দাম কত? এই পোলা পাড়ার জিনিস দিয়ে তুই কি করবি? এটা কি বললেন চাচা? আমি কি সারা জীবন এরকম থাকবো? আমি কোনোদিন বাপ হবো না, আমার ছেলে মেয়ে হবে না, সেই জন্য আগের থেকে জিনিসের দামটা জানিয়ে রাখলাম। এইটা ভালো বলছিস, যে হারে দাম বাড়তেছে। হ্যাঁ তুই বিয়ে করা আগ পর্যন্ত বাইরে তিন গুণ হয়ে যাবে। তাই না চাচা? এই জন্য মনে হয় কি চাচা জানেন, বিয়ে শাদী আগে করে ফেলে দেওয়াটাই ভালো। তাইলে পরে জিনিসপত্রের দাম কম থাকতে থাকতে মনে করেন যে ছেলে মেয়েগুলো বড় হয়ে গেল। তা করতেছিস না কিসের জন্য? না করতেছি না মানে যে মনের মতো, মানে নরম মনের কোনো মেয়ে পাচ্ছি না। আচ্ছা সোহাগী, তোমার মতো নরম মনের কোনো মেয়ে তোমার খোঁজে আছে? একটা ব্যবস্থা করে দাও না। এই আমার মেয়েরে কি তুই বিয়ের ঘটক মনে করলি? এটা শোনেন, আপনার কি আর কোনো কাজ নেই? এখানে ফাও পেশাল বাদ দিয়ে যেখানে যাচ্ছিলেন সেখানে যান, যান। দেখছেন চাচা কিরকম করে কথা বলে? আপনি আমার বিয়ে করতে বললেন না চাচা? ওরে বাবা, বিয়ের খুব খায়েশ হয়ে গেছে না? ঠিক আছে, আপনার বাড়ি আমার বাড়ি থেকে কিছুটা দূরে হলেও আমি যাব না, চাচিলে যায় সব বলে আসবে, কোনো সমস্যা নেই। সব বলে আসবো না মানে কি বলে আসবা? এই যে এতক্ষণ আপনি যা যা বললেন, কোনো সমস্যা নেই, আপনি যা যা বললেন তাই আমি চাচিকে বলে আসবো, কোনো সমস্যা নেই। দেখছেন চাচা, আপনার মেয়ে তো ফাজলেমও বোঝে না, ইয়ারকিও বোঝে না, শয়তানিও বোঝে না, ও তো আমার সর্বনাশ করে ফেলবে। কেন সর্বনাশ কি রে বাপু, তুই তো বিয়ের কথা বললি। চাচা আমি তো কথার কথা বলছি। আর আপনারা যদি এত সিরিয়াসলি এই ঘটনাটা নেবেন, এটা আগে জানলে তো আমি আপনাদের কাছে এই কথা বলতাম না। টাকা সে কথা বাদ দেন, চাচি কি রাইতে পাঠাইছে? বোয়াল মাছ কিনেছিলাম, খাবি নাকি? আপনার বাপ বেটি দুজনে মিলে খান, আর আপনার মেয়েটা একটু বেশি করে খাওয়ান। আপনার মেয়েটা তো শুকিয়ে যাচ্ছে, ওর একটু বেশি করে খাওয়ান। আমি বাড়িতে যে তৎপাট না করলে টাকাটা ঠিক হজম করে ফেলতো। হ্যাঁ আরে আমার ছেলেটা আমি চিনি না, তাছাড়া ওর মা কিছু করেছে সেজন্য আর টাকাটা সরাতে পারে নাই। না চাচা, মেয়ে ভাই সত্যি সত্যি অনুতপ্ত হয়েছে। অনুতপ্ত তো ভালো কথা, সেই তলে বসে প্রমাণ করো যে সে ভালো হয়ে গেছে, কারণ ওর হাতে যেন চাবি না যায়, বুঝেছিস? যে চাচা আমি আপনাদের কর্মচারী, আপনারা যেভাবে আমারে চালাবেন
আমি সেভাবেই চলব। তবে চাচা, আপনার ছেলে হিসেবে মিয়া ভাই তো আমার মা। আইন শেখাচ্ছে, বাপ বেঁচে থাকতে কখনো ছেলে মানে কায়। তাই কর, মোবাইলটা আমার না নিয়ে যায়। তুমি সোহাগিরে মোবাইল দাও নাই? ও সোহাগিরে তো আমি মোবাইল দিতে গেছিলাম, কিন্তু বাপের সামনে তো আর মেয়েরে মোবাইল দেওয়া যায় না, এই জন্য দিতে পারি নাই। তা তাকে সাথে যে আমার দেখা হয়েছে তার প্রমাণ হলো এই দাও। এই যে ছবি তুলে নিয়েছি বাপ বেটির ছবি, দাও দাও দেখি। সুন্দর হয়েছে না? দেখি না সারো, সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। কেন রেখে দিলে যা? তোমার আর তারে মোবাইল দেওয়ার দরকার নাই। আমি নিজেই তারে মোবাইলটা দেবো, তার সাথে সামনাসামনি মুখোমুখি হয়ে তার হাতে মোবাইলটা দিয়ে দেবো। না না, তুমি বুঝতে পারতেছো না, মানে আমি তো চেষ্টা করতেছি আর আজকে কালকের মধ্যে আমি মোবাইলটা দিয়ে দেবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ এই চেষ্টা করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমারে। তোমার আর চেষ্টা করতে হবে না, আমি নিজে হাতে এটা দেবো। ওকে দেখো, ঠাটা পড়ছিল ওই মাথার থেকে, তারপর আস্তে আস্তে বাইরে এবং শিখর পর্যন্ত নামছে, সব জায়গা পুড়ে গেছে। দেখো ভালো করে দেখো। এটা তোমার, ধরো